ওম শান্তি। গীতা জ্ঞানের আধ্যাত্মিক রহস্য নাম্বার 25, অধ্যায় তৃতীয় এবং চতুর্থ, সধর্মই সুখের ভিত্তি। এখানে যে বিষয়টিকে অনেক বেশি খেয়াল রাখতে বলা হয়েছে তা হলো, ভগবান বলেছেন যে আসক্তি এবং সঙ্গদোষ থেকে সাবধান। ভগবান বললেন, হে অর্জুন, আপনি যখন একটি সৎ পথে হাঁটতে শুরু করেন তখন আসক্তি এবং বিভিন্ন সঙ্গের প্রভাব আপনার উপর পড়তে পারে। আপনাকে সেই আসক্তি এবং সঙ্গদোষ ত্যাগ করতে হবে। সিদ্ধি কিংবা অসম্পূর্ণতা তে সমান অনুভূতি বজায় রেখে যোগযুক্ত হয়ে নিঃস্বার্থ কর্ম করে যেতে হবে। আর এই সমানতাকেই বলা হয় যোগ। এটি আমাদের জীবন এবং মনের অবস্থার ভারসাম্য বজায় রাখে। পরিস্থিতি যাই আসুক না কেন, তাতে আমরা বিভ্রান্ত হব না। আর যখন বিভ্রান্তি আমাদেরকে আকর্ষিত করতে পারবে না, তখনই আমরা আমাদের জীবনের সবচাইতে সুন্দর জিনিস এবং মুহূর্তগুলোকে অনুভব করতে সক্ষম হব। আরও বলা হয়েছে যে বুদ্ধিমত্তা সহকারে কর্ম সম্পাদনের দক্ষতাই হল যোগ। এটি জীবনে অপরিহার্য। বিঘ্নিত বুদ্ধি যখন সমাধিতে স্থির হয়ে যায় তখনই আমরা যোগের চরমে এবং অমৃত পদ লাভ করে থাকি। আত্মার সাতটি গুণ যতই বিকাশ হবে ততই আমাদের চারপাশে একটি দিব্য আভা তৈরি হবে। তখন নির্বিঘ্নেই সিদ্ধির মর্যাদা লাভ করা সহজ হবে। এই হল কর্মযোগে জীবন গড়ার ভিত্তি ও তার বিশেষত্ব। এরপর ভগবান স্থিরবদ্ধ বুদ্ধি সম্পন্ন মানুষের বৈশিষ্ট্য বললেন। স্থিতিশীল বুদ্ধিমত্তা কাকে বলে এবং এর লক্ষণগুলো কি কি? যখন একজন মানুষ মনের মধ্যে অবস্থিত সম্পূর্ণ আসক্তি ত্যাগ করে তখন সে আত্মারূপী হয়ে আত্মাতেই সন্তুষ্ট হয়, তখনই তাকে স্থির বুদ্ধি বলা হয়। এমন একজন আত্মতৃপ্ত মানুষই হয় স্থির বুদ্ধি। বলার অর্থ হল মনের আভ্যন্তরীণ অবস্থা সন্তুষ্টির হওয়া উচিত। যদি জীবনে আত্মতৃপ্তি না থাকে এবং সর্বদা এই অনুভূতি থাকে যে আমি কিভাবে সব কিছু অর্জন করব এবং তারই পেছনে দৌড়াতে থাকে, তবে কখনো স্থির বুদ্ধি হতে পারবো না। সুতরাং বলা যেতে পারে যে আত্মার সাতটি গুণ সজ্জিত আত্মাই হল সন্তুষ্ট, এবং সন্তুষ্ট আত্মারাই হল বুদ্ধি। তাদের সৃষ্টির যে স্থিতি সেটাই হল সবচেয়ে শ্রেষ্ঠ। অত শ্রেষ্ঠ স্থিতি কারো হতে পারে না। আচ্ছা, আজকে এই পর্যন্তই। ওম শান্তি।